আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকতাতো সন্বন্ধু দর্শক আমি আব্দুল কামিম কিস লাইব্রেরি বলছি দর্শক আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে অনেকেই যে আমাদের কাছে চিকিৎসা করান যে আপনারা জানেন যে আমরা যে ওষুধ ছাড়া যে সুগার নির্মূলের কাজ করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের কাছে সুগারটা পুরোপুরি জ্বর থেকে ভালো হয়ে যায় তো এটা হচ্ছে একটা খুবই খুশির সংবাদ যাদের বিশেষ করে সুগার পেশেন্ট আছেন যারা তো প্রথম বিষয় যেটা হচ্ছে যে যারা আমাদের কাছে চিকিৎসা করান তারা আমাদের যে আমরা বলে থাকি যে আমাদের এখানে এক থেকে তিন মাসের মধ্যে আপনার সুগারটা পুরোপুরি জ্বর থেকে ভালো হয়ে যাবে তো এক থেকে তিন মাসের মধ্যে ভালো হয়ে যাবে এর অর্থই নয় যে আপনাকে তিন মাস সময় লাগবে এটা হতে পারে এক মাসও হয়ে যেতে পারে এটা দেড় মাসের সময় লাগতে পারে দুই মাসের সময় লাগতে পারে আড়াই মাস সময় লাগতে পারে তাহলে এখন কথা যেটা হচ্ছে যে যখন আপনার এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাসের মধ্যেও যদি ভালো হতে পারে তাহলে এটা কি করে বুঝবেন যে আমার সুগারটা এবার পুরোপুরি ভালো হয়ে গেছে এটা কী করে বুঝবেন তো এর বুঝার জন্য অনেকগুলো লক্ষণ আছে তার মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ যেটা হয়তো অনেকে এই বিষয়টা জানেন না সেটা জানানোর উদ্দেশ্য কারণ আপনারা যখন খাবার অনেক বেশি খাবেন তারপরেও আপনার সুগারটা বাড়বে না তখন আপনি বুঝতে পারলেন যে তার মানে আমার সুগারটা ভালো হয়ে গিয়েছে তো মূল লক্ষণ আমার এটা নয় মূল লক্ষণ হচ্ছে অন্য মূল লক্ষণ হচ্ছে দুটো কি করে বুঝবেন তো আমাদের কাছে যারা বিশেষ করে চিকিৎসা করান তাদের হ্যাঁ ওজনটা কমে ওজনটা কমতে হবে ওজন না কমলে কিন্তু সুগারটা ভালো হবে না হ্যাঁ আসলে মূল বিষয় যেটা হচ্ছে যে এই যে আমাদের শরীরে ওই যে অতিরিক্ত চর্বি সেই চর্বিটা আসলে গলে যায় কিছু কিছু মানুষের ব্যতিক্রম যাদের ওজন কমে না হয় দু চার কেজি কমলো এতটুকুই তার পরে কিন্তু সুগারটা ভালো হয়ে যায় তারও একটা কারণ আছে হ্যাঁ তো মূল বিষয় যেটা হচ্ছে যে আপনি কি করে বুঝবেন আপনি বুঝবেন যে আমার সুগারটা পুরোপুরি কি করে ভালো হলো তো আপনি দেখতে পাবেন যে আপনার আমাদের কাছে চিকিৎসা করিয়ে আপনার যে ওজনটা কমতে যাচ্ছিল কমতে 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 এক জায়গাতে এসে দাঁড়িয়ে যাবে এক জায়গাতে দাঁড়িয়ে যাওয়ার পরে দেখবেন যে আপনি কোনোভাবে আর ওজনটাকে কমাতে পারছেন না চেষ্টা করছেন ওজন কমানোর কিন্তু আর ওজন কমাতে পারছেন না হ্যাঁ তখন আপনি বুঝতে পারলেন যে আপনার সুগার একবারে ভালো হয়ে গেছে জ্বর থেকে এটা একটা লক্ষণ আর একটি লক্ষণ হচ্ছে কি যে আমাদের সিস্টেমে যারা সুগার রোগী তাদেরকে সাধারণত ঘন ঘন খিদা লাগে খুব খিদার লাগে অতিরিক্ত খিদা লাগে তো আমাদের সিস্টেমে আসার পরে আমাদের লাইফ স্টাইলে আসার পরে দেখা যাবে কয়েকদিন পর থেকে তার খিদা আর লাগবে না তো খিদা যখন লাগবে না হ্যাঁ তখন বুঝতে হবে যে এটা কাজ শুরু হয়েছে এটা আমরা এর আগে ভিডিওতে বলেছি আপনারা দেখতে পারেন আমাদের ভিডিওগুলো তো তারপরে দেখা যাবে যে খিদা লাগে না লাগে না করতে 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 এমন একটা সময় আসবে যে খিদা সে তখন আর থামতে পারবে না মানে না খেয়ে যে আগে থাকছিল এখন আর সে না খেয়ে থাকতে পারবে না তো যখন সে বুঝতে পারবে যে আমি আর কোনোভাবেই চেষ্টা করা সত্ত্বেও আর না খেয়ে আমি থাকতে পারছি না তখন বুঝতে হবে যে তার সুগার একেবারে সেরে গিয়েছে তো তাহলে এই দুটো লক্ষণ হচ্ছে মূল লক্ষণ একটা হচ্ছে কি যে তার ওজন কমতে কমতে কি এক জায়গাতে থেকে যাবে আর কোনোভাবে ওজন কমানো সম্ভব হবে না আর একটি হচ্ছে কি যে তার খিদা এত বেশি এখন লাগবে যে খিদা সে আর কোনোভাবে কিন্তু সহ্য করতে পারছে না এর আগে যেভাবে না খেয়ে থেকে যাচ্ছিলো চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টাও সে না খেয়ে থেকে যাচ্ছিল কোনো তার সমস্যা হচ্ছিল না এখন কিন্তু তাকে খেতেই হচ্ছে না খেলে কিন্তু আর সে সহ্য করতে পারে না তো এই দুটো লক্ষণ এক এই দুটি লক্ষণ একত্রিতে একত্রিতভাবে একসঙ্গে যখন তার মধ্যে দেখা যাবে আপনি যখন বুঝতে পারবেন আপনার মধ্যে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার এই সমস্যাটি পুরোপুরি সেরে গিয়েছে তো এই ইনফরমেশন দেওয়ার আজকে আমাদের উদ্দেশ্য ছিল তো বিশেষ করে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্য অন্যদের কাছে পৌঁছে দেবেন আপনারা জানেন যে আমরা ওষুধ ছাড়িয়ে যে সুগার নির্মূলের যে চিকিৎসা করে থাকি তো এর জন্য আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে আপনারা হয়তো জানতে চাইবেন যে কোথায় এটা ঠিকানাটা কোথায় এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি তো এটা আমাদের চেম্বার চেম্বার আপনাদের এটা চেম্বার এবং পিস লাইব্রেরি আপনারা অনেকে জানেন পিস লাইব্রেরি সম্পর্কে তো বিশেষ করে এটা শুক্রবার বন্ধ থাকে এবং বিশেষ করে চিকিৎসার জন্য বন্ধ থাকে বাকি অন্যান্য দাওয়াতি কাজের জন্য আলহামদুলিল্লাহ সবসময় খোলা থাকে তো চিকিৎসার জন্য শুক্রবার মানে চিকিৎসা করা হয় না এবং অন্য ধরুন প্রতিদিনই খোলা থাকে প্রতিদিন আপনারা আসতে পারবেন তবে যদি আপনি চিকিৎসা করাতে চান তাহলে একদিন আগে আপনাকে নাম লেখাতে হবে তো নাম লেখার জন্য আমাদের যে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন তাতেই হবে সেই নাম্বারটি আমি বলেছি সেই নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন আমি আবারও নাম্বারটি বলে দিচ্ছি নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অবশ্যই এখানে চিকিৎসা করানোর জন্য আসবেন তো সম্মানিত দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেসে পাশে থাকা বেল আইকনটি দেবে অল নোটিফিকেশন করে দেবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেল আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি লাইক করে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ